গত বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের খাগড়াগড়ে মাঠপাড়া এলাকা থেকে বর্ধমান থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জাল নোট চক্রে তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে জাল ৫০০ টাকার ১২,৫০০ টাকা উদ্ধার হয়। এছাড়াও নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। ধৃতরা হলেন গোপাল সিং, বিদ্যুৎ সরকার ও দীপঙ্কর চক্রবর্তী। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়। মহামান্য বিচারপতি ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এদিনই সিআইডি একটি তদন্তকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়ির মালিকসহ এলাকাবাসীদের সাথে কথা বলেন। শনিবার ধৃত গোপাল সিংকে নিয়ে বর্ধমান সদর থানার আইসি সুকময় চক্রবর্তী ও তদন্তকারী দলের সদস্যরা উপস্থিত হয়ে বেশ কিছু নথি উদ্ধার করে। এদিন ধৃতকে ঘটনাস্থলে নিয়ে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দরজা খোলো, থানা থেকে এসছি আমরা। এলাকাবাসীরা জানান তারা বেশ আতঙ্কের মধ্যে আছেন। তারা প্রকৃত ঘটনা তদন্তের দাবি জানানোর পাশাপাশি দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। আজকে দেখছি ওই যে গোপাল সিংকে নিয়ে এসেছে, অনেক পুলিশ এসেছে, অনেক লোকজনও এসেছে। কতটা ভয় লাগছে? ভয়ে তো আছি, আতঙ্কতে রয়েছি। আমাদের ছেলে পেলে দিকে নিয়ে এত বড় সড়ো কাজ করছিল, ভিতরে ভিতরে বুঝতে পারা যায়নি। ভয় তো লাগছে সবসময়। ভাড়া দিচ্ছে যারা, তাদের মানে একটু জ্ঞান করা দরকার। আমরা চাইছি যে সুস্থ থাকে যেন পাড়া, আমাদের মান সম্মান থাকে যেন। আমাদেরও তো ছেলে পিলে রয়েছে, বিয়ে শাদী দিতে হবে। যেখানেই যাবো সেখানেই বলবে যে টাকার কারখানা ছিল, এখানে জাল টাকার কারখানা ছিল। না না, এসব বুঝতে পারিনি। তো খেপিটা থাকতো না, আমরা মনে করতাম খেপি ভাড়া নিয়েছে, এরকম ধারাই বুঝতাম। হ্যাঁ, আমরা খুবই ভয়ে রয়েছি, আমাদের ছেলে পিলেরা এদিকে আসছে না ভয়ে। কালকে তো একরকম হলো, আজকে একরকম কাণ্ড, আজকে একরকম কাণ্ড, এরপরে জানি না আরো কত কিছু ওয়েট করছে আমাদের। আজকে কি দেখলাম? আজকে আজকে দেখলাম যে যিনি অভিযুক্ত ওনাকে নিয়ে আসা হয়েছিল, উনি আরো কিছু নথিপত্র করে যেগুলো লুকিয়ে ছিল জিনিসপত্র সেগুলো কিছু নিয়ে গেল বার করে। যতটা বুঝতে পারছি এখন তো এটাই মনে হচ্ছে এটা বড় একটা চক্র, কারণ এরা যারা ছিল এটা তো কিছু, এখন তো যিনি বলছেন যে সম্পূর্ণভাবে সৎভাবে কথা বলছেন, উনি তো আগে কথা বলতেও পারতেন, আমরা এটা জানতাম যে উনি একটা পেশেন্ট, মেন্টাল পেশেন্ট, মেন্টাল ডিপ্রেস, উনি কথা বলতে জানতেন না। এনার তো আমরা রীতিমতো চিৎকারই শুনতে পেতাম, যেহেতু পেছনেই বাড়ি আমরা তো চিৎকার শুনতে পেতাম, যিনি রীতিমতো চিৎকার করছেন। আমি অনেকবার বলেছি বাচ্চার প্রবলেম হচ্ছে আসতে কথা বলে কোনো রকম শুনতে পেতাম। তো আপনাদের তো এই বন দপ্তরের কর্মী এরকম বলতো? হ্যাঁ, এরকম বলেছিল যে আমি যখন ওনাকে জিজ্ঞেস করা হয় আপনি কি করেন, যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছেন, এতদিন জানতাম তিনি পরিচারিকা, উনি ওনার ওয়াইফ, এখন জানতে পারছি উনি ওনার কাজের। আপনাদের কি পরিচয় দিয়েছিল? পরিচয় বলতে কারোর সঙ্গে মিশলে কেউ কারোর পরিচয় জানতে চান না, ওই সরকারি চাকরি করেন, এটাই বলেছিল। উনি নাকি বন দপ্তরে কাজ করেন, এটা ওনার ফ্যামিলি, যিনি বয়স্ক মহিলা উনি ওনার মা, আর যিনি পরিচারিকা উনি ওনার ওয়াইফ, এটাই জানতাম। আর ফ্যামিলি না হলে খাগড়া করে কেউ ভাড়া দেবে না, এইভাবে কেউ ভাড়া দেবে না, যেহেতু মুসলিম রকমের শো করেছিল তাই ভাড়া দেওয়া হয়েছিল। আর এটা সম্পূর্ণ আমাদের মুসলিম জায়গা, এখানে
কেউ কি চাইবে কারো বাড়ির সম্পর্কে? আপনারা এটা বলুন যে পুলিশ এসেছিল মুকুল সিং নামে আসামিকে উনি নিয়ে এসেছিলেন, হ্যাঁ বর্ধমান থানার এসপি এসেছিলেন, ওনাকে তদন্ত করে ওনার মধ্যে আবার একটা ক্যানের মতো জাতীয় জিনিসের মধ্যে সিজ করে নিয়ে গেলেন। খুবই দুশ্চিন্তার মধ্যে আছি, দেখুন আমরা এত দুশ্চিন্তার মধ্যে আছি যে মানুষকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ আমরা চাই যে পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করুক এবং এই পাড়ার যারা কমিটি বা নেতারা আছেন তারাও যেন এসব যারা বাড়ি ভাড়া নিয়ে আছেন তাদের কাছেও সজাগ থাকে, সেটাই আশা করি। কতটা সহযোগিতা পাচ্ছেন প্রশাসনের কাছে? আমরা তো এখনও পর্যন্ত অনেকটাই পেয়েছি, আশা করছি যেন আরও একটু সহযোগিতা করেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ, আনন্দ বার্তা।